নমস্কার বন্ধুরা, অঙ্কিতা সিম্পল কিচেনে আরেকটি নতুন পর্ব দেখার জন্য সকলকে স্বাগত। আজকে আমি করে দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট, আর এটা আমি করব ফুলকপি দিয়ে। শনি সরস্বতী পুজো, তো এই ফুলকপির মুড়ি ঘন্টটা আপনারা অবশ্যই ঠাকুরকে ভোগ নিবেদনও করতে পারেন। খিচুড়ি হোক বা ফ্রাইড রাইস, সব কিছুর সাথেই কিন্তু এটা দারুণ খেতে লাগে। আশা করবো রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ফুলকপির এক খেয়ে স্বাদ বদলাতে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলুন দেখে নিন আজকে আমার এই রেসিপিটা আমি কি করে তৈরি করছি। প্রথমে কড়াইতে আমি পরিমাপ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু বড় বড় করে টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। দিয়ে 3-4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে খুব ভালো মতন করে আমি ভেজে নেব। সমস্ত ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে সরিয়ে নিচ্ছি। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুম ডুম করে কেটে রাখা কয়েকটা আলু। আলুগুলোকেও আমি একটু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে সরিয়ে নিচ্ছি। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব, তো তার জন্য দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি আদা আর 2 কাঁচা লঙ্কা। খুব ভালো করে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে ওই একই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এর মধ্যে রয়েছে দারচিনি, লবঙ্গ আর এলাচ, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা টমেটো আদা লঙ্কার পেস্টটা। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই পেস্টটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। দুই থেকে 3 মিনিট পর ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব আমি এখানে আগের থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা আমি এখানে 1/2 কাপ ব্যবহার করেছি। চালটার সাথে খুব ভালো করে আমি মশলাগুলোকে 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। আর এই গোবিন্দভোগ চালটা আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি মশলার বাটি দেওয়া একটু জল দিয়ে দিলাম, আর 1.5 কাপ মতন আবারও একটু জল দিলাম। তারপরে আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর চিনি। এবারে আমি এর মধ্যে ফুলকপি আর আলুটা যেটা আগের থেকে ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো মতন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেবো আরও 10 মিনিট। 10 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দিচ্ছি, আর এখানে কিন্তু চালটা, ফুলকপি আর আলু সমস্ত কিছুই ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময় নুন মিষ্টির স্বাদটা অ্যাডজাস্ট করতে চাইলেই দিয়ে দিতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ, দিয়ে দেব হচ্ছে 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাস্টে 1 চামচ ঘি। সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে আমি আরও 1-2 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। আর তারপরে আমাদের তৈরি হয়ে যাবে ফুলকপির মুড়ি ঘন্ট। আমি এটাকে সার্ভ করে দিয়েছি। আশা করছি আজকের আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আজকে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরেকটি নতুন পর্বের সাথে। ধন্যবাদ।